আমি এরকম একটা লম্বা লিস্ট দিতে পারবো, অনেক মহিলার উপর নির্যাতন হয়েছে, পলিটিক্যাল ডিপ্রেশন হয়েছে, আপনারা কোনো প্রতিবাদ করবেন? গভর্নমেন্ট তার পলিসি নির্ধারণ করে, সেই পলিসি নির্ধারণেও কিন্তু যথেষ্ট সমস্যা আছে। নৈতিক জায়গাতে কিন্তু আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ থাকতে হবে, বিশেষ করে আজকের প্রেক্ষাপটে। আর যেটা অনেকে বলেছেন, আমার একটু ডিফেন্ড করার চেষ্টা করছে, সামটাইম ইউ সি ট্রাই টু ডিফেন্ড দ্য ইনডিফেন্সিবল ইজ নট এ গুড আইডিয়া। যে আমরা এটা করেছি মহিলাদের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি, নো, আপনারা সিলেক্টিভলি প্রতিবাদ করেছে, আপনারা সিলেক্টিভলি প্রতিবাদ করেছে। যখন বিএনপিকে ভোট দেওয়ার জন্য নোয়াখালীর একজন মহিলাকে 30 জন রেপ করেছে, আপনারা কোনো প্রতিবাদ করেন? আমি এরকম একটা লম্বা লিস্ট দিতে পারবো, অনেক মহিলার উপর নির্যাতন হয়েছে, পলিটিক্যাল ডিপ্রেশন হয়েছে, আপনারা কোনো প্রতিবাদ করেন? আপনারা যেখানে প্রয়োজন মনে করেছেন, অথবা আপনার প্রয়োজনে আপনার যেই অ্যাপোলজিস্টের ভূমিকা থেকে আপনি প্রতিবাদ করেছেন। আপনি একজন হিউম্যান বিইং হিসাবে, একজন নাগরিকের দায়িত্ব হিসাবে, একজন এনজিও ব্যক্তি হিসেবে, সিএসও ব্যক্তি হিসাবে আপনি প্রতিবাদ করেন। সুতরাং আগামী দিনের চিন্তা এটা মাথায় রাখতে হবে আমাদের। দ্বিতীয় কথা হচ্ছে, পলিটিশিয়ানস, পলিটিক্যাল পার্টিস, প্রাইভেট সেক্টর, এনজিও, সিএসও, আমি মনে হয় আজকে বোধহয় প্রথমবার, ইট মাস্ট বি দ্য ফার্স্ট টাইম, বোধহয় আমরা সবাই একসাথে বসছি এখানে। আমার তো মনে পড়ে না কোনো সময় এনজিও, সিএসও, প্রাইভেট সেক্টর অ্যান্ড পলিটিক্যাল পার্টিস কোনো সময় একসাথে বসে এরকম একটা ওপেন ডিসকাশন হয়েছে। আই মে বি রং, কিন্তু আমার মনে পড়ে না। আমি তো অনেক এনজিওর প্রতি অনুষ্ঠানে গিয়েছি, বক্তব্য রেখেছি, বিশেষ করে সিপিডি, তো আই এম এ রেগুলার ভিজিটার টু সি সিপিডি অনুষ্ঠানগুলোতে আর অনেক কিছুতে। তো আমার মনে হয় ইস থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাট লিস্ট দিস ইজ এ গুড ওপেনিং। এবং আমার মনে হয় এই যে দেশের ডেভেলপমেন্ট বলতে যে জিল্লুর ভালোভাবে বলেছেন যে ডেলিভারি ইজ নট দি ডেভেলপমেন্ট ইস্যু হিয়ার, এখানে হচ্ছে আমাদের সমাজে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছুতে আমাদের যে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র মেরামতে, যে উন্নয়নের দিকে যদি আমাদের যেতে হয়, এখানে একটা কমপ্লিমেন্টারি ভূমিকা আছে আমাদের সকলের, একে অপরের সাথে সম্পূরকের ভূমিকা আছে আমাদের মধ্যে। কারণ গভর্নমেন্ট তার পলিসি নির্ধারণ করে, সেই পলিসি নির্ধারণেও কিন্তু যথেষ্ট সমস্যা আছে। এই তিনটা চারটা যারা আছে, যারা সরাসরি ভূমিকা রাখে, আসলে তাদের কোনো কন্ট্রিবিউশন থাকে না, আমরা সবাই জানি। একটা বাজেট যখন হয় বাংলাদেশে, দিনের শেষে তাদের একটা, তাদের মধ্যে করে তাদের একটা বাজেট হয়, আসলে এই সবার ওপেনিয়ন নিয়ে এবং আমাদের মধ্যে নিজেদের একটা ইন্টারেকশন দরকার, যে কে কোথায় কার ভূমিকায় কমপ্লিমেন্টারি কীভাবে আমরা কাজ করতে পারব, পলিটিশিয়ান, এনজিও, সিএসও, প্রাইভেট সেক্টর, আমরা কীভাবে একটা কমপ্লিমেন্টারি পজিশন থেকে রাষ্ট্রের উন্নয়নে, নট অনলি ডেভেলপমেন্ট, এই যে আমাদের নৈতিক যে বিষয়গুলো আছে, আমাদের তো নৈতিক বিষয়গুলোতে অন্তত একটা কনসেনসাস থাকতে হবে, একটা একটা জায়গায় থাকতে হবে নৈতিক বিষয়গুলোতে। বাকি হচ্ছে আপনার প্রসেস, এখন প্রসেসের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন ভূমিকা থাকবে, এনজিও ভূমিকা থাকবে, সিএসওর ভূমিকা থাকবে, বাট নৈতিক জায়গাতে কিন্তু আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ থাকতে হবে, বিশেষ করে আজকের প্রেক্ষাপটে। এই জায়গাতে আমাদেরকে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, এই জায়গাতে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমি মনে করি নৈতিক অবস্থানের যে জায়গাটা আছে, সেই জায়গায় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে একটা কনসেনসাস ভিত্তিতে এই রিফর্মগুলো করার ইমিডিয়েট প্রয়োজন।